মাথাটা কি ধরে রয়েছে আমি কিছু মনে করতে পারছি না কিছুতে। আমি এখানে এলাম কি করে, কি হয়েছিল এখানে, ভুল কিছু? ছোটবাবু, এই নাও তোমার কফি। না না বলো দা, তুমি নিয়ে যাও, আমি খাবো না। না ভাই, কফিটা খেলে মাথা ধরাটা একটু কমতো। বলো দা, বলছি তো খাবো না, কেন বিরক্ত করছো, তুমি যাও না। ভোলা দা, ভোলা দা বলছিলাম, কাল রাত্রে যে এসেছিল মানে বন্নি, ও কোথায় গেছে বলতে পারবে? কাল রাতে এখানে কেউ আসেনি। অস্বীকার করো না ভোলা দা। ভোলা দা চুপ করে থেকো না, তুমি যদি কিছু জেনে থাকো প্লিজ বলো। দাদা হলে আমি বড় বিপদে পড়বো। ভোলা দা তুমি কেন বলতে পারছো না, বলো না বন্নি কোথায়। কালকে রাতে তুমি এখানে আসার কিছুক্ষণ পরেই ওই ম্যাডাম অন্তদন্ত হয়ে বেরিয়ে যান। বেরিয়ে যায়? কিছু বলে গিয়েছিল মানে কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে কিছু বলেছে? অত রাত্রে কোথায় গিয়েছিল বলো না। আমার আমার ক্ষমা করে দাও ছোট বাবু, আসলে আমি তো ছোটখাটো মানুষ, উনি আমাকে কেন উত্তর দিয়ে যাবেন। তবে হ্যাঁ, কাল রাতে যাওয়ার সময় না আমি ওনাকে খুব চিন্তিত দেখছিলাম। চিন্তিত? সে কি বন্নি কত রাত্রে চিন্তিত অবস্থায় বেরিয়ে গেছে, যে ওর কোনো বিপদ হয়নি তো? বাবা, সকাল সকাল একই দেখি সম্মুখে আমার। হ্যাঁ কেন, অহনা সবাইকে প্রসাদ দিচ্ছে বলে বলছো? না না, কেয়া এত সকালে ঘুম থেকে উঠে এসেছে দেখে ভাবছি শেষ পর্যন্ত দাদার কথাটাই সত্যি হতে চলেছে। অহনা এ বাড়িতে আসাতে অনেক কিছুই বদলে যাবে। এটা যদি ঠাট্টা হয় তা ঠাট্টাটা খুব বাজে ছিল কাকুমণি। কিছু মনে করো না কেয়া, আসলে সকালে অনেকগুলো মানুষের মুখ একসঙ্গে বাড়িতে দেখার সুযোগ তো খুব একটা হয় না, তাই বেশ ভালো লাগছে। কাকিমণি এই নাও এই ঠাকুরের ফুল আর এই প্রসাদ। বাবা, আজ তো ঘটা করে প্রসাদ দিল না, হচ্ছে কোনো বিশেষ পুজো টুজো ছিল নাকি? না না, আমি রোজ এইভাবেই পুজো করি। সে করো ভালো কথা, তাহলে সকাল সকাল এভাবে সিডি চালিয়ে ভজন শোনানোর কি কোনো দরকার ছিল? সিডি কোথায় চালিয়েছে?